তো আজকে রাত প্রায় আনুমানিক 29 তারিখ, কিন্তু আজকে এই সন্ধ্যার পর থেকে কিন্তু ক্লায়েন্টদের লাইন থাকে না। তো একটি বাস পাখি পড়ার কারণে কিন্তু আসলে এসটির সাথে যে নিউট্রাল আছে সেই নিউট্রালের সাথে শর্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আসলে লাইন দিলে লাইন থাকে না। তো অনেক ঘোরাঘুরির পর দেখলাম লাস্টে যে টাওয়ার আছে রসুলপুর বাজার যে টাওয়ার, সেই টাওয়ারের সংলগ্ন যে টাওয়ারের যে ট্রান্সমিটার আছে সেই ট্রান্সমিটারের খুঁটিতেই এবং উপরে এসটির সাথে নিউট্রালের সাথে যে বাস পাখিটি আছে সেই বাস পাখিটি আমাদের বাস পাখিটির কারণে কিন্তু আসলে মূলত লাইনটি শর্ট হয়েছিল। তো লাইনম্যান বক্তিয়ারের মাধ্যমে আসলে আমরা কাজটি শেষ করলাম। একটি পাখি তো আসলে মূলত পাখিটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চল এলাকায় এটিকে বলা হয় বাইতেলকা পাখি, আর এগুলো কিন্তু বাস পাখি বলা হয়। ট্যাংটি ফুরে গেছে, একবারে ট্যাংটি ফুরে গেছে, বাইতালকে ট্যাংটি ফুরে গেছে একবারে পুরা, একটা ঠ্যাং না এটা ফুরে। তো লাইনটি এখন চালু করে দিলাম। হ্যাঁ কাকা, এখন তো আর দোকান পাশ সব, আচ্ছা সমস্যা নাই, আর ধন্যবাদ ভক্তির ভাইকে লাঞ্চ বন্ধ করার জন্য এবং কাজটি সম্পূর্ণ করার জন্য। ওকে, আর সাথে আছে আমি জে সাগর মাহমুদ। ওকে, সালাম আলাইকুম। তো পাখি করার কারণে কিন্তু আর যেহেতু সালার পাখিরা ঠ্যাং দিয়ে একার হুরিস তোরা কিছু বল।